DJ Bobby. Do try it number four. छोटो बीबी ओ बीबी जाओ गो फिरे घरे जाओ जाओ ओ छोटो बीबी जाओ जाओ ओ छोटो बीबी जाओ गो फिरे घरे जाओ जाओ ओ छोटो बीबी ओ छोटो कोनी छोटी चुप्पी कोडे छे कोनी छोटी चुप्पी कोडे छे हे फाकी देबे छोरे ओ बीबी जाओ गो फिरे घरे कर्मे रह तो थे को शामिल पदे मोती रे को आरे गृह कर्मे रह तो थे को शामिल पदे मोती रे को आरे विपद काले बीबी मां बोले ओ विपद काले बीबी मां बोले हे देखो गोयन तले ओ बीबी जाओ गो फिरे घरे आरे विपद काले পানির বন্যাটি নিয়ে সিদ্ধ করে বাড়িতে ফিরে যা তোর কুড়ি জন সতীন যুক্তি করেছে তোকে ঔষধ দেবে না তোকে ফাঁকি দিয়েছে যা তবে যে ঔষধকে যে শিলেতে বেটে ছিল সেই শিলটি কিন্তু ঝোড়ে কাদায় ফেলে দিয়েছে তুই ওই শিলটি ধুয়ে এক মনে এক ধ্যানে এই বিবি মায়ের নাম স্মরণ করা ভক্ষণ করিস তাহলে দেখবি রঞ্জা তোর গর্বি পুত্রের সন্তানের জন্মগ্রহণ আমার রঞ্জা এই দৈব বাণী শুনে রঞ্জা বিবি বলছে ওগো মা স্বামী জ্ঞান স্বামী ধ্যান স্বামী ছাড়া কিছু তো জানি না তুমি আমাকে এই দোয়া করো মা ওরা সবাই সন্তানের মা হবে আমি হতে পারবো না ফাঁকি দিয়েছি আমি যেন পুত্রবতী হতে পারি গো জননী ওই শিল দিয়ে কি আমি যেন মা হতে পারি তাই তোমার চরণে জড়াই আমার লাখো লাখো সেলাম ও মা এইভাবে রঞ্জা বিবি রঞ্জা রানী কাঁদতে কাঁদতে বাড়িতে আসিল আরে কুড়ি জন সতীনগণকে দেখে বলছে ও বাড়িতে মেজ দি শেষ দি সানো দি আরে কি হয় রে কি হয় রে তুই কি এমন ভাবে ডাকছিস কেন দেখো দেখো আমি পানি নিয়ে এসেছি দিদি পানি হ্যাঁ এনেছিস হ্যাঁ তুই খেয়ে ফেল কেন বলে এই যা তুই কখন গেছিস আর কখন এসেছিস বলতো দেখো দিদি যেতে হয়তো দেরি হয়েছে কিন্তু যাবার পথে নানাদের বাড়িতে গিয়েছিলাম ও আম খেয়ে মনে হবে আঙ্গা আর তুই নানার বাড়িকে গল্প করছিস কি করব বলে যাবার পথে দেখা হয়ে গেলে তাই এই দেখ তোর আসতে বিলম্ব দেখে না আমরা আমরা বেটে খেয়ে নিস কিন্তু পানি কোথা পেলি কেন বদ্রীর বদ্রীর ঘরে ওই বাসি পানি ছেলে বদ্রা ওই বাসি পানিতে বেটে খেয়ে নিস তা ভালো হয়েছে আমার জন্য রেখেছি হ্যাঁ হ্যাঁ তোর জন্য ওই শিলের মাথায় এক তাল রেখে দিচ্ছি আমি জানি দিদি আমার জন্য কি তোরা খেতে পারবি যত তোরা জামাই গুরুজন আমি তো তোদের ছোট বহিনের মতো তাহলে দিয়ে দিদি দে আমার জন্য কথা রেখেছি একটি বার দি আমি এই থাম 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 তোর জন্য এই শিলের মাথায় এক তাল রেখে দিচ্ছি না হ্যাঁ আর সেই কোথায় থেকে একটা পোড়ার মুখো কাক এসে কাক এসে ওই ছো মেরে এসে আর কোমরে নিয়ে চলে গেল ওই 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 দেখ ওই দেখ ওই দিকে দেখ ওই দিকে দেখ আরে এদিকে 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 দেখ এদিকে
আমি জানি তোরা কুড়ি জনে মিলে যদি কুড়ি দিকে আমাকে দেখতে বলি, আমি আমি একা হয়ে চতুর্দিকে কেমন করে দেখতে পাবো দিদি? আমি জানি আমাকে তোরা ফাঁকি দিয়েছি দিদি, তোরা সন্তানের মা হবি, আমি তো হতে পারবো না ওগো দিদি। তাহলে শিলটা কোথায় রেখেছি বল দিদি, আমি ওই শিল ধুয়ে ভক্ষণ করবো। ওই দেখ শিল তুই ধুয়ে খাই না রে মনে, শিল ধুয়ে খাই না। কেন শিল ধুয়ে খেলে কি হবে জানিস? কি হবে? ওই এ শিলটা আমরা করে ফেলে রেখেছি, কাকে তো নিয়ে গেল ওষুধরা, আর ওই ইরফান দার বাড়ি কালো কুকুর এসে ম্যাক 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 ম্যাক। ওগো দিদি যতই হোক তবু আমি শিলটি দিয়ে খাবো দিদি, আমার বাধা দিস না দিদি, আমি ওই শিল দিয়ে খাবো। আ কেঁদে কেঁদে ছোট বিবি ও বেবে শিল পাশে, আরে বিবি মায়ের নামে স্মরণ করে রে ওনা শিল ধুয়ে। স্মরণ করে গো জননী, এই শিলটি দিয়ে আমি ভক্ষণ করছি মা, তুমি আমাকে দোয়া করে গো জননী, আমি যেন সন্তানের মা হতে পারি, আমি যেন সন্তানের মা হতে পারি। ওমা এইভাবে ছোট বিবি রঞ্জা রানী ঔষধটি খেলে যখনই খেয়েছে তখন শূন্য হইতে দৈববাণী শোনা গেল। কি শোনা গেল? দৈববাণী তো কি বলছে? রঞ্জা কাঁদছে তাই অন্তর্যামী মা আমার অন্তরে জানতে পেরে স্থির হয়ে থাকতে না পেরে রঞ্জাকে ডেকে বলছে, রঞ্জা ওরে আরে কাঁদিস না রে, ওরে রঞ্জা বিবি ওরে কাঁদিস না রে, চলে রঞ্জা আর কি জানিস? কে ভাই? ওরে যারা তোমার দিল ফাঁকি রে, যারা তোমার দিল ফাঁকি রে, ফাঁকি পড়লো সেই কোলে। আরে কাঁটা হাত দিলে পরের পথে হতে কাঁটা নেই জের পায়ে, গর্ভের কাঁটা ভীষণ কাঁটা রঞ্জা, গর্ভের কাঁটা ভীষণ কাঁটা রঞ্জা, অচল হবে চহরণ দুখানি,
ও মা এই ভাবে রঞ্জা রানীকে মা আমার দৈববাণী মতে বলে দিলে, কিন্তু দিলে কি হবে, রঞ্জার তবু মন যে মানে না। তাই এইভাবে দেখতে দেখতে প্রায় পাঁচ ছ মাস ঔষধ খাওয়া হলো। রঞ্জার গর্ভে সন্তান এসেছে, কিন্তু এরা সবাই মিলে এদের গর্ভে তো সন্তান আসেনি, তা বুঝবে কেমন করে সন্তান গর্ভে এলে কি হয়। তাই এরা তখন কুড়ি জনে মিলে এইসব কথা বলা বলি করিতে লাগলো। এ বাইদি বাইদি, এই শোন শোন শোন, ওরু তো আমরা খেলাম অনেক দিন হয়ে গেছে না, দাদা এক বছর হলো, এক বছর হয়েছে, পাঁচ ছ মাস হয়েছে বোধ হয়। ও পাঁচ ছ মাস হয় না, তোর কি মনে হয় বলেন? আমার কি মনে হয় বলেন? তোর গর্ভে হয়েছে নাকি? আরে ওষুধ যেদিন খেলাম আমার কথাটা শুনবি তো? বল বল। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে বলে হল করে দিয়ে গুলল, আর কাপড় তোলার সময় জানে ফাল করে বের চলে গেছে। হ্যাঁ, ফেসকিনি ছেড়ে চলে গেছে। আর আমার কি মনে হয় জানিস, আমি এই ঢোনার হাট থেকে না বড় একটা মর্তমান কলা কিনেছি। ঢোসা হাট থেকে? হ্যাঁ। আর তুই কোথায় পাইনি ঢোসা হাট থেকে কিনেছিস? তা কোথায়, ঘর ধরে এই বাজারটা আছে তো ওই জন্য করে। তাই কিনে আর কি করেছে, বড় দেখে একটা সুতো বেঁধেছি, লম্বা দেখে, লম্বা দেখে সুতো বেঁধে আর ঘরের আড়কাটায় ঝুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আরে দে, আর আমি হাকর রয়েছি, যদি আমার প্যাটে মনি হয় তো টপ করে ধরে নেবে না? তার ছনি ধরে নে না? কিচ্ছু ধরে নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দেখো চাঁদ কুড়ি ধরে আঁকেলটা দেখেছো, পেটে ছেলে এলে না গিয়ে কলাটা টাবাস করে নাই ধরবে। আট কুড়িতে মানে আট কিলো বুদ্ধি সব। ও মা, এদের গর্ভে তো সন্তান হয়নি, তাই ছোট বিবিকে ডেকে রাত তখন কহিতে লাগলো। আরে এই আমাদের ছোট বিবি তো শিলটিল দিয়ে খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন দেখছিলাম কি গান, এই পা তার উসফুসো মতন চোখের দ্বারে কালি পড়েছে, ও সেখান থেকে আমাদের ধার আর আসে না, চোবরা দুটো ফোলা ফোলা মতন। হ্যাঁ, আরে এই শোন না, তুই তো আমাদের ধারে আর মোটে আসিস না, তোমাদের কাছে যাবার মতো সময় নেই, আমি কোরআন শরীফ পড়তে যাচ্ছি। ও ও বাচ্চা খাচ্ছে আর কোরআন শরীফ, কোরআন শরীফ পড়তে যাচ্ছে, তবে আমার ধারে আসবো না যখন। তবে একটা কথা মনে রাখো, যদি করে দিলে বিপদে পড়ে আমাদের ডাকো, তোমার নাতি মেরে হইটে দেবো। তুই শুধু নাতি মারবি, তার কি করতে ঝাটার মারবি না? আমি কি করে সে বাবাতে বাড়তে কি হয়েছে, ডাকছিলিস? আরে কি হয়েছে, ডাকছিলাম কেন, তো তুই আসবি না বললি, তা তোর কাছে আর কি বলবো। দেখো দিদি, যাবার একটা সময় তো থাকা দরকার। ও তা কি হয়েছে বল শুনি। এ বাড়দি দেখদেন। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি, ওই তো পা ফুলে যাবো কত, আর চোখের কোনো যেন ভেলা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আর পাঁচা গুনে কেন মোটা হয়ে যাইছি। আচ্ছা কি বলা বলি করছি আমি কিছু বুঝতে পারছি। আচ্ছা কচিমণি বল, ঔষধ তো খেলাম সকলে। হ্যাঁ, ছ সাত মাস খেয়েছি। তা তোর কি মনে হয়, তোর পেটে হয় আছে? দেখো দিদি, সন্তান যদি হয় তোদের হবে, আমি তো শিল দিয়ে খেয়েছি, আমার গর্ভে কি সন্তান হবে? আরে এই দেখ, আমরা তিন কাল আগে এক কালে ঠেকেছে, আমার গর্ভে আর ওইসব সন্তান হয়? আমার আমার গর্ভে সন্তান হয়নি দিদি। সন্তান হয়নি? এই দেখ, তবে একটা কথা বলি, এই হাটের দর আর পেটের সাবান কেউ কোনোদিন আটকাতে পারে না। আর সেই দিনে যদি তুই ওর ডেকেছিস না, তোর ব্যবস্থা আমি করে দেবো। ছোট বিবি রঞ্জার তখন মনে মনে চিন্তা করছে, ঠিক কথাই বলেছে, হাটের দ্বারা প্যাটের ছেলে, আমার প্যাটের মধ্যে ছিল, একদিন না একদিন ঠিক জানতে পারবে। তাই ছোট বিবি রঞ্জা তখন ছোট হয়ে দিদিগণকে ডেকে বলছে, ও দিদি এই আমার হয়েছে দিদি। হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তা আর কচি মানে কি করে হলো রে? দেখো দিদি কি করে হলো, আমি তোমরা কেউ জানো না, আমি কি করে জানবো? আরে না, আমাদের কি করে হয়, কোনোদিন হয় না, তো আমার কি করে জানবো, বলবো বল। আচ্ছা তাহলে শুনতে চাস? হ্যাঁ বল। বেশ তাহলে বলছি শোন, কিন্তু তার মানে করতে হবে। হ্যাঁ বলবো বলবো। বলবি তো? বলবো। তাহলে এক মাস থেকে দুই মাস, দুই মাস থেকে তিন মাস, তিন মাস থেকে চার মাস, মানে পরস্পর আমি একটা দুটো করে ছন্দ বলবো, তার উত্তরটা দিতে হবে। বল বল বল। তাহলে বলি, ওরে এক মাস সেবিন্দু পানি না হইল জানা জানি, আরে এক মাস সেবিন্দু পানি না হইল জানা জানি, আরে দুই মাস হইল ওই রঙের কিরণ গো, দুই মাস হইল ওই রক্তের কিরণ গো। বল দিদি, এক মাস থেকে দুই মাসে কি হলো? এই দেখ, এক মাস থেকে দুই মাসে পড়ে
তোর গায়ে নাকি এত রক্ত জমে গেছে, সেই জন্য তুই নড়তে পারি না। না আমার গায়ে না দিদি, না হয়নি হয়নি, মানে আমার গায়ে রক্ত নয়। তবে যে ঔষধটি খেলাম এক মাস হলে, মানে ঔষধটি খাবার পরে, মানে গর্ভবতী এক মাস যখন গর্ভ সঞ্চয় হয় নিজের মাও জানতে পারে না। আচ্ছা, বুঝতে পেরেছ? দুই মাস হলে তখন নিজের মা জানতে পারে যে আমার গর্ভে সঞ্চয় হয়েছে। তাই এক মাসে থেকে যখন দুই মাসে হয় যে ঔষধটি খেলাম জল আকারে, ওই জলটি তখন দুই মাসের মধ্যে রক্তে পরিণত হয়। ও ওই কথা তো আমি বলতে যাচ্ছিলাম। বেশ ভালো, তাহলে তিন মাস আর চার মাস। হ্যাঁ, ওরে তিন মাসে জল দিনে পুতুলে দি হলো যে, বলে দিদি তিন মাসে থেকে চার মাসে কি হয়? তিন মাস থেকে চার মাসে পড়ে নাকি তোর গায়ে এত মাংস বেড়ে গেছে, সেই জন্য তুই অত মোটা হয়ে গেছিস। আমার গায়ে? হ্যাঁ হ্যাঁ, আমার গায়ে নয়। তাহলে কার গায়ে? বলছিলাম, আমি বলেছিলাম আমি ওসব বলবো না। আরে বাবা, আমার গায়ে না, শোনো। ও দিদি, কে যে রক্তটা গর্ভের মধ্যে সঞ্চয় হলো না তিন মাসে, সেই রক্তটি একটি পুত্রের আকার ধারণ হয় গর্ভের মধ্যে। হ্যাঁ, তখন চার যখন চার মাসে পড়ে তখন ওই পুত্রের উপরে আস্তে আস্তে হাড়ের উপরে মাংস সঞ্চয় হয়। আচ্ছা আচ্ছা, তাই আমি বলছিলাম। তাহলে আবার পাঁচ মাস আর ছয় মাস বলি? বল বল। ওরে পঞ্চ মাসে পঞ্চ ছয় কিছু নাই বাকি রয়ে, পঞ্চ মাসে পঞ্চ ছয় কিছু নাই বাকি রয়ে, আরে পঞ্চ মাসে পঞ্চ ছয় কিছু নাই বাকি রয়ে, আল্লাহর নবীর নাম বল রে, আরে ছয় মাস হইল ওই ছয় রিপু খানি, আল্লাহর নবীর নাম বল রে, আরে সাত মাসে সাত বছর আনন্দিত হল, সাত মাসে সাত বছর আনন্দিত হল, আব সাত মাসে সাত বছর আনন্দিত হল, আরে কচি মানি এক দেখ তো সাত মারে পরে কি কি খেতে হচ্ছে, সাত খাব তো কি কি খেতে হচ্ছে হচ্ছে একবার বলেন দেখি শুনি। ও খোদা গো, তা আমার অন্তর অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু তোরা জোগাড় করতে পারবি কেন? আমাদের বাচ্চা যদি কোনো অভাব আছে, হ্যাঁ সাত গুলোকের বাচ্চা। ও দিদি, হ্যাঁ তাহলে আমি বলি আর একা করে তোলাল রে। হ্যাঁ বল, আর আমি লিখে নেবো সঙ্গে সঙ্গে। দৌলতে যদি তোদের হয় কিছু, হ্যাঁ তোর হলে একটু হবে, তোরা জীবনে খাসনি, আমার দৌলতে যদি তোরা একটু ভালো মন্দ পেটে পড়ে। আচ্ছা আচ্ছা, তাহলে বলছি ও মায়েরা, তাহলে ছোট বিবি রঞ্জারানের গর্ভে সন্তান হয়েছে, সাত মাস পরিপূর্ণ হয়েছে, সাত বছর গর্ভে, তাই সতীনগণগুলি তখন একটু খাবার লাগে একটু সহযোগিতা করছে, মানে বলছে ছোট বল না রে, ছোট বল না রে, ছোট বল না রে, তা ছোট আর চুপ করে কি থাকে, ছোটর মনে তার হিংসা নেই, ছোট সর্বদাই সবাইকে ভালোবাসে, তাই ছোট তখন একা করে বলছে তবে একটু অপেক্ষা করুন, একটু সতীনগণ সবাই মিলে একটু চাটা খেয়ে নি, এত কষ্ট করে যখন হচ্ছে বাচ্চা যে ঘরে চাটা এনেছে, তাহলে একটু চাটা খেয়ে নেওয়া যায়। তো সাত খাবার আগে চা খেয়ে নি। হ্যাঁ, আর চা না খেলে আমাদের শরীর আর গন্ডগোল হয়।
ये लाइटिंग।